আমাদের কথা ছিল যে আমাদের বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণী হবে এবং এইচএস স্যার আমাদের স্কুল থেকে ট্রান্সফার হবে না। এইচএস স্যার আমাদের বিদ্যালয়ে ট্রান্সফার হয়ে ওখানে বিদ্যালয়ে চলে গেছে, এটা আমরা মানছি না। এবং এইচএস স্যার আমাদের বিদ্যালয়ে থাকবে। শিক্ষামন্ত্রী যদি নিজের কথা দিয়ে না রাখতে পারে তাহলে কেন কথা দেবে? আর পত্রিকাতে উঠে পত্রিকাতে দিয়েছেন, তিনি ছাপিয়ে দিয়েছেন যে আমাদের বিদ্যালয়ে জয়েন করা হবে এবং এইচএস স্যার আমাদের বিদ্যালয়ে থাকবে, তাহলে তিনি কেন কথা দিয়ে কথা রাখছেন না? এটাই আমাদের দাবি। এবং শিক্ষামন্ত্রী আমাদেরকে মিথ্যা আশা কেন আশ্বাস কেন? কোন স্কুল তোমাদের? তোমাদের মানে কোন স্যারকে বদলি করা হয়েছে? ওনার নাম কি? আচ্ছা, কবে বদলি হয়েছে উনি? এখন তোমাদের মূল দাবি কি? এখনো পর্যন্ত কি শিক্ষা দপ্তর থেকে কেউ এসেছে? তোমাদের গালি গালাজ করা হয়েছে, উনি কি মানে উনি মানে না পাইলে তোমরা পরবর্তী সময় কি করবে? আমাদের শ্রেণীতে দ্বাদশ শ্রেণী বিদ্যালয় হবে এবং স্যারকে রাখা হবে, কিন্তু তা হয়নি। তারা স্যার আমাদের স্কুল থেকে বদলি হয়ে যাচ্ছে হাঁপানিয়া স্কুলে, আমরা এটা মানবো না। আমাদের স্কুল আমাদের স্যার চাই চাই। এখন তোমরা কি করছো এখানে? স্যার এখন আন্দোলনে বেরিয়েছে, আমাদের স্কুল আমাদের স্যারকে চাই বলে। কে আশ্বাস দিয়েছিল তোমাদের? বলেছিল যে দ্বাদশ শ্রেণী বিদ্যালয় হবে এবং স্যারকে রাখা হবে। কে বলেছিল? স্যার শিক্ষামন্ত্রী বলেছিলেন।